এই ভিডিওটি দেখে আপনি স্লাইডের কোনো অবজেক্টকে সরলরেখার পথে অ্যানিমেট করাতে পারবেন। আসুন প্রথমে দেখে নেই সরলরৈখিক অ্যানিমেশন কি। এখানে দেখতে পাচ্ছি একটি স্লাইডে কতগুলো শব্দ ও ছবি এলোমেলোভাবে দেয়া আছে। স্লাইডে ক্লিক করলে দেখা যাচ্ছে শব্দগুলির নিচে তার সঠিক ছবিটি আস্তে আস্তে গিয়ে বসছে। এটি সরলরৈখিক অ্যানিমেশন পাথের একটি উদাহরণ। আসুন দেখি কিভাবে এই কাজটি করা যায়। প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নেই। হোম মেনু থেকে নিউ স্লাইড এর নিচে ক্লিক করে ব্ল্যাঙ্ক স্লাইড নেই। এবার হোম মেনুর ড্রয়িং রিবন থেকে টেক্সট বক্স শেপটিতে ক্লিক করি এবং স্লাইডে একটি টেক্সট বক্স এঁকে নেই। সেখানে লিখে দেই চখা। এবার এর ফন্ট থিম পরিবর্তন করি নিকোশ বাংলা এবং কুইক স্টাইল থেকে পছন্দ মতো একটি স্টাইল সিলেক্ট করে দেই। একইভাবে আরো দুটি টেক্সট বক্স নিয়ে লিখে দেই চঞ্চু ও নাই। এবার ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করে চখা ছবিটি স্লাইডে ইনসার্ট করি এবং এর আকার বা সাইজ পরিবর্তন করে স্লাইডের নিচে এলোমেলোভাবে স্থাপন করি। একইভাবে চঞ্চু ও নায় অর্থাৎ নৌকার ছবি স্লাইডে ইনসার্ট করি। খেয়াল রাখতে হবে শব্দগুলোর নিচে ছবিগুলিকে এলোমেলোভাবে রাখতে হবে। এবার চখা ছবিটিকে ক্লিক করি, অ্যানিমেশন মেনু থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করি। অ্যানিমেশনের যে লিস্টটি আসলো তাকে স্ক্রল করে নিচে মোশন পাথ গ্রুপ থেকে লাইনসে ক্লিক করি। অ্যানিমেশনটির একটি প্রিভিউ দেখা যাবে এবং প্রিভিউ শেষে দেখব ছবিটির উপর সবুজ ও লাল তীর চিহ্নিত একটি সোজা রেখা পথ তৈরি হয়েছে। সবুজ কালারটি হলো অ্যানিমেশন শুরুর স্থান এবং লাল কালারটি হলো অ্যানিমেশন শেষ হওয়ার স্থান। এখন আমরা লাল তীর চিহ্নটিকে ক্লিক করে তার উপর মাউস ধরব। যখন দেখব মাউস পয়েন্টারটি একটি আড়াআড়ি তীরের মতো হয়েছে তখন মাউসের লেফট বাটনটি চেপে ধরে এই লাল তীরটি চখা লেখাটির নিচে স্থাপন করব। এখন অ্যানিমেশন মেনুর প্রিভিউ রিবনে ক্লিক করলে দেখা যাবে ছবিটি চখা লেখাটির নিচে ধীরে ধীরে চলে এলো। লেখার নিচে ছবির অবস্থান সঠিক না হলে লাল তীরটিকে আগের নিয়মে প্রয়োজন মতো সরিয়ে দিব। লক্ষ্য রাখতে হবে যে সবুজ তীর চিহ্নটির অবস্থান পরিবর্তন হবে না, এটা সবসময় ছবিটির মাঝখানে থাকবে। একইভাবে এবার চঞ্চু ও নায় ছবি দুটির উপর একই নিয়মে মোশন পাথ লাইন অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেয়া হয়ে গেলে স্লাইড শো মেনু থেকে আমরা অ্যানিমেশনটি দেখে নেব। স্লাইডে একটি একটি করে ক্লিক করলে দেখব ছবিগুলি এক এক করে শব্দগুলির নিচে গিয়ে বসেছে। এটাই হলো সরলরৈখিক পথে অ্যানিমেশন দেওয়ার নিয়ম। আসুন আমরা এই কাজটি অনুশীলন করি।